ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশিদের নিয়ে কাড়াকাড়ি কমই দেখা যায়। ব্যতিক্রম ছিল এবার শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের চার ক্রিকেটার, তবে একে একে তারা প্রত্যেকেই হারিয়েছেন দলের আস্থা। নিজ নিজ দলের সর্বশেষ ম্যাচে একাদশে জায়গা হারান চার ক্রিকেটারের প্রত্যেকেই। আইপিএল বা পিএসএল এর মতো টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ মেলে খুব কম। যা একটু আলোর দেখা মিলেছিল এলপিএল এ, তাও এখন হতাশার কারণ। মুস্তাফিজুর রহমানকে ডাম্বুলা সিক্সার্স কিনে নিয়েছিল বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে। নিলামের আগে তাকে কিনে নেওয়ার মানেই হলো ফিজের নেতৃত্ব দেওয়ার কথা দলের বোলিং লাইন আপকে। তবে রান প্রসবা এলপিএল এর উইকেটে ছন্ন ছাড়া বোলিং এর কারণে একাদশ থেকে বাদ পড়েছেন তিনি। চার ম্যাচে 15 ওভার বল করে 5টি উইকেট বাগিয়ে নিলেও খরুচে ছিলেন মুস্তাফিজ। গড়ে ওভার প্রতি বিলি করেছেন 11 রানেরও বেশি, যার জেরে জায়গা হারান একাদশে। মুস্তাফিজ তো তবু পারফর্ম করার সুযোগটা পেয়েছিলেন, তাওহিদ হৃদয়ের সেই সুযোগও হচ্ছে না। ডিরেক্ট সাইনিংয়ে তাকেও কিনে নেয় ডাম্বুলা, তবে প্রথম 2 ম্যাচের পর আর সুযোগ হয়নি একাদশে। প্রথম ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি, পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই পাননি, আর এরপর থেকে তো একাদশেই ব্রাত্য। টুর্নামেন্ট শুরুর পর এলপিএল এ যোগ দেন শরীফুল ইসলাম। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে 5টি ম্যাচও খেলা হয়েছে, তার মধ্যে 4 ইনিংসে বল করেছেন 13 ওভার, 11.61 ইকোনমিতে উইকেট শিকার করেছেন 4টি। একই দশা তাসকিন আহমেদেরও, 3 ইনিংসে 11 ওভারে 10-এরও উপরে ইকোনমি তার, অবশ্য 4টি উইকেট পেয়েছেন। তবে তাসকিনকেও একাদশ থেকে বাদ দিয়েছে তার দল কলম্বো স্ট্রাইকার্স। পাঁচ দলের পয়েন্ট টেবিলে এই 3 দলই নিচে অবস্থান করছে, তবে সবচেয়ে নাজুক অবস্থা 7 ম্যাচে 2 জয় পাওয়া মুস্তাফিজ হৃদয়ের দল ডাম্বুলার। 4টি দলই যাবে প্লে অফে, তাই আপাতত লিগ পর্বে বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই দলটির। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইমস।